অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ধনতেরাসের দিন দুইটি জিনিস কিনে নিয়ে আনুন আপনার গৃহে, আর আপনি হয়ে যান কোটিপতি। বিশেষ কিছু নিয়ম অনুযায়ী যদি আপনারা এই দুটি জিনিস কিনতে পারেন, আপনাদের এই একটি বছর অর্থাৎ এই ধনতেরাস থেকে আগামী ধনতেরাস পর্যন্ত, 2021-এর ধনতেরাস পর্যন্ত আপনাদের জীবনে অর্থের অভাব হবে না, আপনিও হয়ে যাবেন কোটিপতি। দেখুন, এই ধনতেরাস এবার পড়েছে আপনার, তারিখ হচ্ছে 13 নভেম্বর শুক্রবার। শুক্রবার 13 নভেম্বর এই ধনতেরাস, এবং আপনার জীবনে দারিদ্রতা দুঃখ কষ্ট দূর করতে এই ধনতেরাসের দিন দুইটি জিনিস অবশ্যই গৃহে কিনে নিয়ে আনুন এবং আপনার দারিদ্রতা দূর করুন। কি এই দুইটি জিনিস, আমি ভিডিওতে আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এখানে রাশি লগ্ন জানার জন্য আপনারা ফোন করবেন না। যদি আমার সঙ্গে যদি ভালো লাগে, আমার সঙ্গে মিট করতে চান, অবশ্যই আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কমেন্টস করুন। তো এই শুভ ধনতেরাসের দিন 2020 13 নভেম্বর শুক্রবার এই দিনটি পড়েছে, দুইটি জিনিস অবশ্যই গৃহে কিনে নিয়ে আনুন, আপনার দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্য আসবে, আপনিও হয়ে যাবেন কোটিপতি। অর্থাৎ আপনার জীবনে ধন সম্পত্তির অভাব হবে না। কি করবেন? ধনতেরাসের শুভ মুহূর্তে আপনারা একটি রূপোর কয়েন, শুভ মুহূর্তে, ঠিক ধনতেরাসের শুভ মুহূর্তে একটি রূপোর কয়েন, যেখানে গণেশ এবং লক্ষ্মী একত্রে আছে, সেই কয়েন, রূপোর সেই কয়েন অবশ্যই ধনতেরাসের শুভ মুহূর্তে গৃহে কিনে নিয়ে আসুন। ঠিক ধনতেরাসের যে মুহূর্ত সেই সময় কিন্তু কিনবেন, এবং সেটা আপনারা পুরোহিতকে দিয়ে বা কোনো মন্দিরে সেটা সেদিন অবশ্যই শোধন করে নিন। এই যে রূপোর কয়েনটা নেবেন, যেখানে লক্ষ্মী এবং গণেশের চিহ্ন আছে, ছবি আছে, সেরকম কয়েন কিন্তু নেবেন রূপোর, এবং সেটা অবশ্যই আপনারা সেটা কোনো মন্দিরে পুরোহিতের দ্বারা শোধন করে নিন। এবং আপনি যেখানে অর্থ রাখেন, আপনার ব্যবসার ক্ষেত্রে অথবা আপনি বাড়ির যে আলমারিতে অর্থ রাখেন সেখানে আপনি রেখে দিন, দেখবেন আপনার অর্থের অভাব হবে না। দ্বিতীয়, ঝাড়ু। এই দিন আপনি দুইটি ঝাড়ু অবশ্যই কিনে নিয়ে আসুন, ধনতেরাসের দিন দুইটি ঝাড়ু অবশ্যই আপনারা কিনে নিয়ে আসুন। ঝাড়ুর সাথে মা লক্ষ্মীর কানেকশান আছে, এবং সেই ঝাড়ুটিকে আপনারা সাদা সুতোতে বাঁধুন, এবং সেদিন থেকে আপনারা এই নতুন ঝাড়ু ব্যবহার করুন, এবং পুরাতন ঝাড়ু বাইরে ফেলে দিন। অর্থাৎ আপনার যে পুরাতন ঝাড়ু আছে সেটা বাইরে ফেলে দিন, এবং ঝাড়ুটি যখন কিনবেন সেটি একদামে আপনারা কিনবেন, দামাদামি করবেন না, একদামে। ধনতেরাসের দিন এই শুক্রবার আপনারা অবশ্যই ঝাড়ু কিনে নিয়ে আসুন, আপনাদের জীবনের দারিদ্রতা দূর হবে, আপনিও হবেন কোটিপতি। আপনারা করে দেখুন এই দুটি কাজ, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং অবশ্যই পুরাতন ঝাড়ুকে আপনাদেরকে বাড়ি থেকে ফেলে দিতে হয়, পুরাতন ঝাড়ু ইউজ করা অর্থাৎ ব্যবহার করা কিন্তু চলবে না। অর্থাৎ ধনতেরাসের শুভ মুহূর্তে একটি চাঁদির কয়েন, যেখানে মা লক্ষ্মী ও গণেশের চিহ্ন আছে, সেটি শোধন করে আপনার ক্যাশবাক্সে যেখানে অর্থ রাখেন সেখানে রাখুন, এবং বা আপনি যেখানে ব্যবসা করেন সেখানে রাখেন, অর্থ আসবে হু করে, কুবেরের কৃপা, মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। এবং দুইটি ঝাড়ু অবশ্যই কিনে
ঝাড়ুর সাথে মা লক্ষ্মীর কিন্তু কানেকশান আছে। অবশ্যই ধনতেরাসে দুটি ঝাড়ু কিনুন এবং পুরাতন ঝাড়ু বাড়ি থেকে বার করে দিন, ফেলে দিন। দেখবেন আপনারা একটি বছর আপনাদের ধনের অভাব কিন্তু হবে না। এই দুটি প্রয়োগ অবশ্যই করুন এই ধনতেরাসের দিন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।